আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব। এভাবে মাশরুম আলুটা বানালে খেতে খুবই ভালো লাগে। যারা মাশরুম পছন্দ করেন আমার মতো, তারা অবশ্যই একবার হলেও এটা বানিয়ে দেখবেন, তখন দেখবেন যে পরবর্তীতে বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে, এটা এতটাই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের মাশরুমের এই পারফেক্ট রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। মাশরুম রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট মাশরুম নিয়েছি। আমি জার্মানির একটা সুপার শপ থেকে এই মাশরুমগুলো নিয়েছি। দুই ধরনের মাশরুম এখানে পাওয়া যায়, এভাবে একটা সাদা আর একটা এরকম ব্রাউন কালারের। তো আমি এটা নিয়েছি, এরকম দেখেন মিডিয়াম সাইজের মাশরুম। তো এটাই আমি আজকে রান্না করব। এখন এটা আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। তো কিভাবে কেটে নিব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, ভালো করে ধুয়ে একটা মাশরুম চার ভাগ করে নিয়েছি। মাঝখান থেকে চার পিস এভাবে করে নিতে হবে। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের দুইটা আলু এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। না হলে দেখা যাবে যে পানিতে ভিজিয়ে না রাখলে আলুর মধ্যে কালো দাগ পড়ে যাবে। তো এখন আমি সরাসরি রান্নায় চলে আসলাম। ফ্রাইং প্যান গরম করে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম 2টো রসুনের কোয়া কুচি। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। তো এখন আমি রসুনটা ভালো করে দিয়ে তারপরে এখানে 1/2 চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আমি আজকে বাঙালি স্টাইলে মাশরুম রান্না করব। মাশরুম তো আমরা অনেকভাবেই খাই, গার্লিক মাশরুম, তারপর নুডলস দিয়ে মাশরুম। মাশরুম আমার খুবই পছন্দ, তো আমি এভাবে সেজন্য করি তরকারি স্টাইলে, আমাদের বাংলাদেশি স্টাইলে এভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি 30 সেকেন্ডের মতো মাশরুমটা, সরি, রসুন আর জিরাটা ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার না করে শুকনো মরিচও দিতে পারেন, কিন্তু আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব। এখন পেঁয়াজ মরিচটা আমি রসুনের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। জিরা ফোড়ন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে মাশরুম পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো এখন দেখেন এটা আমি ভেজে নিলাম, পেঁয়াজটা নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে আমি লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ আর এখানে পাপরিকা পাউডার দিলাম, যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি না। সবগুলো আমি 1 চামচ করে নিয়েছি, শুধু হলুদটা আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণে। আর লবণটা তো অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম লবণটা পছন্দ করেন। তো আমি এখানে পরিমাণ মতোই লবণ দিয়েছি, যতটুকুন মাশরুম আর আলু নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে লবণ দিয়েছি। এখন দেখেন এটা আমি বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি কোনো রকমের পানি দিব না, যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমনটা না। জাস্ট আমি এটা ভেজে নিচ্ছি, এখানে কিন্তু কষানোর মতো কিছু নেই। কষানো যায়, কিন্তু আমার এখানে কষানোর দরকার এখন হচ্ছে না, কারণ আমি যেরকম করে করছি এভাবে কিন্তু খুব ভালো হয়। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিব মাশরুমটা, কেটে রাখা মাশরুম দিয়ে দিব। আর মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর আমার খেতেও অনেক ভালো লাগে। তো আমি মাশরুমটা এখানে খুবই পছন্দ করি। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো, টমেটো একটা বড় সাইজের পাকা টমেটো আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু রসুন কুচি দিয়েছি তাই এখানে আমি আর আদা রসুন বাটাটা দিলাম না। তো এখন খুব ভালো করে এটা দেখেন আমি মিক্স করে নিচ্ছি। এরকম আরও অনেক মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি চেক করে নিবেন। এবং যদি ভালো লাগে পরবর্তী রেসিপির জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন সবগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি।
এখন আমি এখানে কোনো পানি দিব না, কারণ মাশরুম থেকে অনেক পানি বের হবে এবং মাশরুমগুলো কিন্তু যেরকম কেটেছিলাম তার চেয়ে একটু ছোট ছোট হয়ে যাবে। তো দেখেন, ফিরে আসলাম 7-8 মিনিট পরে, অলরেডি মাশরুম থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। আর পানি এখানে আমার লাগছেও না, প্রথমে পানি দিলে, পানি দিতে যাবেন না আপনারা, কারণ মাশরুম থেকে যেহেতু পানি বের হয়, যেই পানি দিবেন মাশরুমের পানি সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাটা পানসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো পানি না দিয়ে এভাবেই ঢেকে মিডিয়াম আঁচে রান্না করলে দেখা যাবে মাশরুম থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে এবং সেই পানি দিয়ে কিন্তু পুরো মাশরুম আর আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর হবে রান্নাটা। আপনারা এটা গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আমি আরও 10 মিনিট পরে ফিরে আসলাম, খুবই সুন্দর হয়েছে, একদম ভুনা হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, এভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি, আর কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, তাহলে মশলাটা সম্পূর্ণ মাশরুম এবং আলুর মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ আমি এটা অল্প কিছুটা সময়ের জন্য এটা রান্না করব। ঝোলটা আমি আরও একটু সামান্য শুকিয়ে নিব, এখনও কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে। তো আমি দেখেন এভাবে চামচ দিয়ে সেট করে নিচ্ছি, অনেকটা একটু পানি দেখা যাচ্ছে, এটা আরও একটু শুকিয়ে যাবে। তো দেখেন 3-4 মিনিট পরে পানিটা শুকিয়ে গেছে, মাশরুম আর আলু রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, খুবই সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা, আমি নিজেও পছন্দ করি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই মাশরুমের তরকারিটি, আমি এটা ঢেকে রাখলাম এবং কিছুক্ষণ পরে আপনাদের সামনে পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল, দেখেন খুবই সুন্দর মাশরুমের আলুর তরকারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।